আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে ট্যাগস, অর্থাৎ ইউটিউবে যারা আপনারা ভিডিও আপলোড করেন বা আপনারা নিয়মিত কন্টেন্ট আপলোড করেন তাদের জন্য ট্যাগস ব্যাপারটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন ট্যাগস হচ্ছে আপনাকে আপনার ভিডিওটা ইউটিউবে বিশেষ করে যারা সার্চ দিয়ে ভিডিওগুলো বা কন্টেন্টগুলো খুঁজে বের করে দেখার চেষ্টা করে তাদের জন্য এই ট্যাগসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, ইউটিউবে সার্চ থেকে সবচেয়ে বেশি ভিডিও কিন্তু মানুষজন দেখে থাকে। তো আপনার ভিডিও বেশি বেশি ভিউ হওয়ার জন্য বা দ্রুত মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য এই ট্যাগসের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা আমি খেয়াল করেছি গত সময়গুলোতে, গত বছরগুলোতে বা গত সময়গুলোতেও। তো এইটার জন্য আমাদেরকে একটা বেগ পোহাতে হয়, সেটা হচ্ছে যে এই ট্যাগসগুলো আমরা কী কী লিখবো আমাদেরকে অনেক সময় চিন্তা করে বের করতে হয় বা সেগুলো পর্যায়ক্রমিকভাবে লিখতে হয়। কিন্তু এটা যদি হতো যে আপনি কোনো ট্যাগস কোনো একটা ভিডিও থেকে বের করে নিয়ে সেগুলো কপি করলেন এবং কিছুটা রদবদল বা চেঞ্জ টেন্স করে নিয়ে আপনার হচ্ছে ভিডিও ডেসক্রিপশনের সঙ্গে মিলিয়ে আপনি সেগুলো কপি পেস্ট করে দিলেন এবং সেটা অ্যাড করে দিলেন, তাহলে হবে কি আপনার কাজটা অনেক দ্রুত তার সঙ্গে হয়ে গেল এবং আপনি এটার মাধ্যমে বুঝতেও পারবেন যে কোন ট্যাগগুলো প্রপারলি বা বেশি বেশি কাজ করেছে ওই ভিডিওটা র্যাঙ্ক হওয়ার জন্য বা ওই ভিডিওটাকে খুঁজে পাওয়ার জন্য। তো যাই হোক, আমি আর বেশি বকবক করব না। আমি রিসেন্টলি এই জিনিসটা একটা ভিডিওতে দেখেছিলাম এবং আমি নিজে এটা বর্তমানে ইউজ করছি এবং দেখছি, এবং আপনারাও যাতে এটা ইউজ করতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি গুগল ক্রোমে। আমি গুগল ক্রোমে যাওয়ার পরে আমি ইউটিউবে যাই। তো সে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আপলোড করি, এটাই করি। আচ্ছা, এটা এক বছর আগে ভিডিও। আচ্ছা যাই হোক, তো ভিউয়ার্স একটা ভিডিও আপলোড করলাম আমি, ভিডিওটাতে অ্যাড চলছে। আচ্ছা, ইউটিউব পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। এখন দেখেন, আপনারা যে জিনিসটা খেয়াল করবেন, এই যে ভিডিওটা ইউটিউব এসইও দ্য ট্রুথ বিহাইন্ড ইউটিউব ভিউজ, তো এইটা দেখেন, এই ভিডিওটার কিছু ইনফরমেশন আমি এখান থেকে দেখে নিতে পারছি একটা এক্সটেনশনের মাধ্যমে যেটা গুগল ক্রোমের সাথে জুড়ে দেওয়া আছে। এটা হচ্ছে ভিড আইকিউ। তো এখান থেকে দেখেন, দেখা যাচ্ছে যে এটা ভিড আইকিউ একটা স্কোর করেছে যে আউট অফ হান্ড্রেড সেটার স্কোর হচ্ছে 77.6। তারপরে প্রতি ঘন্টাতে কতবার দেখা হয়েছে 23.5 বার। তারপরে এটা কতটা ভিউ হয়েছে দেখেন, 339.2K এই যে এখানে রয়েছে সেটা দেখা যাচ্ছে। তারপরে ডিউরেশন এই ভিডিওটার 11 মিনিট 26 সেকেন্ড সেটা দেখাচ্ছে। তো যাই হোক, এইটা আসলে ইউজ করার যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আমি মূলত যে কারণে এটাকে ইউজ করছি বর্তমানে সেটা হলো, আপনারা নিচের দিকে যায় দেখেন খেয়াল করে, এই যে ভিডিও ট্যাগস, এখানে ভিডিও ট্যাগসগুলো দেওয়া রয়েছে। তো আপনি সে কথার কথা এরকম একটা ভিডিও তৈরি করতে চাচ্ছেন যে ভিডিওটার শিরোনাম এরকম হতে পারে যে ইউটিউব এসইও, মানে ইউটিউবে কে যদি আপনি এসইও করতে চান আপনার ভিডিওটাকে, তাহলে আপনি মানে তাহলে কী করতে হবে, এরকম একটা ভিডিও আপনি তৈরি করলেন এই টপিকসটার উপরে। তো তখন এই ডেসক্রিপশনের সাথে সঙ্গতি রেখে যে ট্যাগগুলো আপনি ইউজ করতে পারেন বেশি বেশি ভিউ পাওয়ার জন্য, তো এইগুলো আপনি সেখানে আপনি নিজেও এই ট্যাগগুলো ব্যবহার করতে পারেন, সামান্য রদবদল করে আপনি ব্যবহার করতে পারেন। তো আপনি সেটা কী করতে চান, কী করতে পারেন, এখান থেকে দেখেন রয়েছে সিএসভি এক্সপোর্ট, এটা মাইক্রোসফট এক্সেলে এক্সপোর্ট হয়ে যায়। এগুলো আমি একটু আপনাদেরকে দেখাই, ক্লিক করছি যখন তখন আমি ডাউনলোড সিএসভি দিলে দেখেন এখান থেকে এটা আমি ফোল্ডারে চলে যাচ্ছি। দেখেন এই যে ভিডকিউ সিএসভি এক্সপোর্ট, এটা আমরা ডাবল ক্লিক করি, আপনি খেয়াল করে দেখেন এই কিওয়ার্ডগুলো কিন্তু চলে এসেছে। দেখেন এখানে ইউটিউব এসইও, হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিডিও, হাউ টু গেট মোর ভিডিও, গেট মোর ভিডিও, এরকম বেশ কিছু কিওয়ার্ড আপনার এখানে চলে এসেছে। তো আপনি এখান থেকে এগুলো এডিট করে নিয়ে কপি করে তারপর আপনি ওখানে পেস্ট করে দিতে পারেন আপনার ভিডিও আপলোড করার সময়, অথবা আপনি যদি এক্সেলে না নিতে চান, আমি অবশ্য এক্সেলে নেই না, তারপরে দেখালাম আমি এমএস ওয়ার্ডে নিয়ে তারপরে সেগুলোকে চেঞ্জ করে দিই। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি এখান থেকে বেরিয়ে যাই। আচ্ছা, এখান থেকে বেরিয়ে গিয়ে আমি
ভিডিওটাতে আবার যাই। এখান থেকে আপনি সিএসবিতে এক্সপোর্ট না করে আপনি এটাকে ক্লিপবোর্ডে হচ্ছে কপি করে নেন। এই ট্যাগগুলোকে দেখেন, আমি ক্লিক করলে এটা ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে। এখন আমি ওয়ার্ডে এটাকে পেস্ট করে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। তো এখন দেখেন, খেয়াল করে যে সমস্ত ট্যাগগুলো আপনি এখানে পেয়ে গেছে, এইগুলো আপনি যেগুলো আপনার দরকার বা যেগুলো একটু চেঞ্জ করা দরকার সেগুলো আপনি চেঞ্জ করে নিলেন। তারপরে জাস্ট এখান থেকে আপনি কপি করে নিয়ে আপনার ভিডিও পোস্ট করার সময় ট্যাগের মধ্যে এটা পেস্ট করে দিলেন। খুব দ্রুত তার সঙ্গে আপনি অনেকগুলো ট্যাগস একসঙ্গে পেয়ে যাচ্ছেন এই পদ্ধতিতে। তো ভিউয়ার্স, এখন প্রশ্ন হলো যে আপনারা এটা হয়তো এক একজন এক একটা ব্রাউজারই ইউজ করতে চান, তো সেটা আপনি কীভাবে বের করবেন বা ইনস্টল করে নেবেন আপনার ব্রাউজারের সাথে, সেই ব্যাপারটা আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা মাইক্রোসফট এখানে দেখেন, সরি, এখানে গুগল ক্রোম ইনস্টলেশন করা থাকা অবস্থায় এই যে উপরে তিনটা ডট, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আমি এখানে যাচ্ছি মোর টুলস, এর মধ্যে এক্সটেনশন আমি দেখাই। আমার এখানে যেহেতু ইনস্টল করা রয়েছে, দেখেন এই যে ভিডআইকিউ ভার্সন ফর ইউটিউব 3.40.1, আপনি এই লেখাটুকুকে আমি কপি করছি, আপনারা এটা এক জায়গায় লিখে নিতে পারেন, এই ভিডিওটা দেখার সময় এটা এক জায়গায় লিখে নিতে পারেন। যাই হোক, এরপরে এখান থেকে আপনারা চলে যাবেন গুগলে অর্থাৎ ব্রাউজারে, এরপরে কন্ট্রোল ভি দিবেন। দেওয়ার পরে এখানে যদি আপনি এন্টার করেন তাহলে দেখবেন যে অনেকগুলো লিঙ্ক চলে আসছে। এর মধ্যে দেখেন chrome.google.com, এখানে যে vidIQ ভিশন ফর ইউটিউব, এখানে আপনি ক্লিক করেন, তখন দেখবেন যে এক্সটেনশনটা এরকমভাবে চলে আসবে। এরপরে এখান থেকে আপনি জাস্ট এটা এখানে রিমুভ ফ্রম ক্রোম শো করতে, সেই জন্য যে এটা আমার এখন বর্তমানে ইনস্টল করা রয়েছে। এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা এখানে ইনস্টল করে পর্যায়ক্রমে আপনারা এটাকে আপনার ব্রাউজারের সঙ্গে ইনস্টল করে নেবেন। তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে কোনো ভিডিও আপনি যখন ওপেন করবেন তখন সেই ভিডিওটা সম্পর্কে অনেক তথ্য আপনাকে তো শো করবে, প্লাস পাশাপাশি আপনি আপনার প্রয়োজনীয় ট্যাগগুলো এখান থেকে আপনি কপি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকের ইনফরমেশন আপনাদের জন্য। বিশেষ করে যারা আপনারা নিয়মিত ভিডিও আপলোড করতেছেন ইউটিউবে, তারা এটা এই ট্রিক্সটুকুকে ট্রাই করতে পারেন, এটা অনেক ভালোভাবে আশা করছি। তো আজকে আর বেশি কিছু বলছি না, এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।